হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকি কেরিয়ার ওয়ার্ল্ড। তো আজকে চলে এসেছি WBAC TCL এই কোম্পানিতে। তো ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টাল এন্টারপ্রাইজের এই যে কোম্পানি, এখানে কিন্তু নিয়োগ করতে চলেছে প্রায় 500 মতো পদে কিন্তু নিয়োগ হচ্ছে। তো কীভাবে নিয়োগ হবে, টোটাল ক্রাইটেরিয়া এখানে কিন্তু ভিডিওটার মাধ্যমে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে দেখা বেল আইকনটি অন করে দেবে। তো চলো দেখে নিই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি, এখানে যে WBSETCL ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গভর্নমেন্ট এন্টারপ্রাইজ, এখানে দেওয়া আছে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, তোমরা এটা নোট করে নেবে, এটা তোমাদের অ্যাপ্লিকেশনের সময় কাজে লাগবে। REC/2021/04। তো এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ, এখানে স্টোরস এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যালে জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে, গ্রেড টুতে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে। এখানে ডেট শুরু হচ্ছে 15ই ডিসেম্বর 2021 থেকে এবং লাস্ট ডেট কিন্তু 5/1/2022 পর্যন্ত, কিন্তু জানুয়ারির 5 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এখানে দেখে নেবো ক্রাইটেরিয়া কী কী আছে। জুনিয়র এক্সিকিউটিভ স্টোরের জন্য 14টা পোস্ট আছে, এখানে তারা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইউনিভার্সিটি বা UGC, যারা কেবলমাত্র রেগুলার স্টুডেন্ট আছো, যারা ডিস্টেন্সে কোর্স করছো, তারা কিন্তু আবেদন করতে পারবে না এক্ষেত্রে। এবং তোমাদের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা চাই, এখানে পিজি থাকা চাই, তোমাদের গ্রাজুয়েশন সঙ্গে পিজি থাকা চাই, এবং এছাড়াও পিজি ডিগ্রি, ডিপ্লোমা, লজিস্টিক মেটেরিয়াল ম্যানেজমেন্ট, এইগুলোতে তোমাদের যদি পিজি কোর্স করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। পোস্ট গ্রাজুয়েট বিজনেস ম্যানেজমেন্ট এগুলোতে, আর না হলে নর্মাল তোমরা যে কোনো স্ট্রিমে তোমরা যদি গ্রাজুয়েশান এবং সঙ্গে মাস্টার ডিগ্রি করা থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই যে জুনিয়র এক্সিকিউটিভ এই পদের জন্য। এখানে 14টা ভ্যাকেন্সি আছে, লেভেল 7 তোমাদের পেমেন্ট করা হবে, এখানে তোমাদের স্যালারিটা 37,500 থেকে 1,08,000 পর্যন্ত তোমাদের বেতন আছে। এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু, এই পদে কিন্তু নিয়োগ হবে, 400টা ভ্যাকেন্সি, একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু পূরণ হবে। এখানে লেভেল 6 পেমেন্ট করা হবে, লেভেল 6 পে স্কেল আছে, এখানে 36,000 থেকে এখানে 1,06,000 পর্যন্ত কিন্তু বেতন থাকছে। এখানে কিন্তু তোমাদের যে কোর্সটা লাগবে, ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট কলেজ, ডিউলি রেকগনাইজ বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন। তোমাদের ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের যে বোর্ড আছে সেই বোর্ড থেকে কিন্তু, সেই বোর্ডের আন্ডারে কোনো কলেজ থেকে তোমাদের 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু ডিপ্লোমা কোর্স করে থাকা চাই, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাহলে কিন্তু পারবে না, অর্থাৎ তোমাদের 3 বছরের কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স থাকা চাই, তাহলে কিন্তু 400 পদের জন্য তোমরা আবেদন করতে পারবে, এবং যার বেতনটা কিন্তু একটা বিশাল পরিমাণ বেতন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে বলছে যে ডিস্টেন্স থেকে কিন্তু করলে হবে না, পার্ট টাইম থেকে করলে হবে না, তোমাদের রেগুলার মোডে কিন্তু করতে হবে তোমাদের যে ডিগ্রি কোর্স। এখানে যে কেরিয়ার প্রসপেক্ট কম্পালসারি পে, তোমাদের এগুলো আছে, আর এজ লিমিটটা দেখিয়ে দেবো, এখানে 18 থেকে 32 বছর লাগবে। মেন মেন টপিকগুলো আলোচনা করবো, SC ST OBCদের ক্ষেত্রে ছাড় আছে, 5 বছর এবং 3 বছর এবং 10 বছর এরম করে কিন্তু ছাড় দেওয়া আছে ST ST OBCদের ক্ষেত্রে। না হলে নর্মাল বয়স তোমরা কাউন্ট করবে 1/1/2021 জানুয়ারি পর্যন্ত তোমরা বয়সটা কাউন্ট করবে। তারপর এখানে লোয়ার লিমিট অফ দ্য ডেট বার্থ, তোমাদের লাস্ট যে জন্ম তারিখটা হওয়া চাই কিন্তু 1/1/2003, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ যারা জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 1/1/1989, ST দের ক্ষেত্রে লোয়ার, অর্থাৎ এই তারিখের পরে কিন্তু তোমাদের জন্ম তারিখ হওয়া চাই, এই তারিখের আগে হলে কিন্তু চলবে না। এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে আসা চাই, যেমন 18 থেকে 30 বছর। তো এর পরে চলে যাব যে এখানে যে রিজার্ভেশন করা আছে কাদের জন্য, কয়েকটা এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যে জেনারেলদের জন্য এখানে জুনিয়র এক্সিকিউটিভ জেনারেল একটা, ইসি ইকোনমিক্যাল উইকার সেকশন এখানে 00 এখানে আছে, ST ST এরকম করে ভাগ করা আছে, তোমরা টেবিলটা পড়ে নেবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 119টা এখানে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে যে লেভেলটা দেওয়া আছে, লেভেল ইন্টারমিশন এদের বাদ দাও, তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট লাগবে মোড অফ সিলেকশন, তোমাদের কীভাবে সিলেকশন করা হবে। তোমাদের এখানে কিন্তু বলা আছে যে অল নোটিফাইড পোস্টের জন্য টোটাল 100 মার্ক থাকবে, তোমাদের পরীক্ষা হবে, 100 মার্কে 90 মিনিট দেওয়া হবে। এখানে ডোমেন মার্ক পার্ট 1, জেনারেল অ্যাপটিটিউড, ডোমেন মার্কস,
60 নম্বর থাকবে পার্ট অ্যাপটিটিউড জেনারেল অ্যাপটিটিউড থেকে 20 নাম্বার এবং ইংলিশ টেস্ট পার্ট সি থেকে 15 নাম্বার এবং বেঙ্গলি নেপালি টেস্ট পার্ট ডি থেকে 5 নাম্বার। এই নিয়ে কিন্তু তোমাদের 100 নাম্বার থাকবে। এখানে তোমাদের মিডিয়াম অফ এক্সামিনেশন ইংলিশে কোশ্চেন হবে, মার্কস অফ কোশ্চেন 1, নম্বর অফ অ্যান্সার এ বি সি ডি চারটা, এরকম করে মাল্টিপল অপশন থাকবে। এখানে তোমাদের যে ম্যাক্সিমাম কোয়ালিফাইং মার্কস কাট অফ দেওয়া আছে, তোমাদের জেনারেলের ক্ষেত্রে 40% আসতে হবে, এসসিদের ক্ষেত্রে 35, এসটিদের ক্ষেত্রে 30, আর না হলে জেনারেল ওবিসি এ ওবিসি বির ক্ষেত্রে 40, এরকম করে তোমাদের কাট অফ কিন্তু এখানে আসা চাই, তবেই তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এছাড়াও পার্সোনাল ইন্টারভিউ আছে, এখানে প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশান আছে, প্রোবেশন আছে। এবারে তোমাদের টোটাল এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগবে, তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর তোমাদের অ্যাডমিট থাকবে, তোমাদের এক্সাম হবে এবং পার্সোনাল টেস্টও তোমাদের কিন্তু হবে, ইন্টারভিউ তোমাদের হবে। তো এটাই ছিল টোটাল এখানে ম্যাটার। তো কোনো কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। নোটিফিকেশান কীভাবে ডাউনলোড করবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করতে পারো। অথবা এবং তোমরা কীভাবে আবেদন করবে, তো আমি সরাসরি চলে যাব এই ওই যে ওয়েবসাইট আছে WBSETCL, এই ওয়েবসাইটে কেরিয়ার অপশানে তোমরা যাবে। কেরিয়ার অপশানে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা অপশান দেখাবে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ। এখানে 14-12 তারিখ এটা বেরিয়েছে। এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করবে। তো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে এই ওয়েবসাইট খুলে যাবে, আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করবে। যারা এটার জন্য এলিজিবল হবে এখানে এগ্রি করে এখানে কিন্তু প্রসিড টু রেজিস্টার, আর যাদের রেজিস্টার করা আছে তারা ডাইরেক্ট লগ ইন করবে, না হলে প্রসিড টু রেজিস্টার এখানে ক্লিক করবে, দিলে এটা লোডিং দেখাবে। তো লোডিং হয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তোমাদের বেসিক ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করে কিন্তু তোমাদের রেজিস্টার করতে হবে। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই এখানে সিলেক্ট করে নেবে, ক্যান্ডিডেটস নেম দেবে, ফোন নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দুবার করে এখানে টাইপ করবে যাতে ভুল না হয়, কনফার্ম মেল আইডি দেবে এখানে দিয়ে, কিন্তু ক্যাপচা দিয়ে তোমরা সাবমিট করার পর তোমরা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে তোমাদের মোবাইল এসএমএস এবং মেলে, তারপর কিন্তু তোমাদের কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা নিয়ে পরে আরও একটা ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করে জানাও।